আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। ইদানিং কিন্তু আমরা অনেকেই নিউজ শুনছি এসি বিস্ফোরণ নিয়ে। তো এই এসি বিস্ফোরণ কেন হচ্ছে বা আমরা কি ভুল পদক্ষেপগুলো গ্রহণ করছি যার কারণে এরকম দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, বা কি কারণে এই ধরনের বিস্ফোরণ হয়, বা কি করলে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের পুরো ভিডিও যদি লাগবো আরোদা মেধা, আপনারা দেখছেন অ্যামাস্টুডিওক্রম। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায়। প্রিয় দর্শক, এসি কিন্তু বর্তমানে আমরা সবাই ব্যবহার করছি, মানে মূলত সবাই কিন্তু এসি কেনার চিন্তাভাবনা করছি, এবং বর্তমানে যেই হারে গরম পড়েছে তাই অনেকেই কিন্তু এখন এসির দিকে ঝুঁকে পড়ছি। এবং বর্তমান বাজারে কিন্তু গত বছরের তুলনায় এবছর 3 গুণ এসির সেল বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এসিতে আমরা কত পরিমাণ ঝুঁকে গেছি। আসলে গরম থেকে বাঁচতে হলে যাদের একটু পয়সা আছে তারা কিন্তু এদিকেই ঝুঁকছে। যাই হোক, দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু আমাদের অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং কী কারণে দুর্ঘটনাগুলো হয় প্রথমে বলছি কেন হয়। তো প্রিয় দর্শক, এসির তাপমাত্রা, মানে আমরা যখন টেম্পারেচার সেট করি তখন সেই টেম্পারেচার সেটিংয়ে যদি কোনো সমস্যা থাকে, বা রুম টেম্পারেচার অনুযায়ী যদি এসির টেম্পারেচার সেট করা না যায়, সেক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এবং সর্বোচ্চ মূলত কারণ হচ্ছে নিম্নমানের তার। আমরা যখন এসির সংযোগ করি বা আমাদের বাসায় যে ধরনের তার ব্যবহার করি সেগুলো যদি নিম্নমানের হয়ে থাকে, কিংবা সেগুলো যদি এসির যেই ওয়ার্ড টানার ক্ষমতা সেই তারা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই তারগুলো গরম হয়ে সেখান থেকে কিন্তু একটা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে, এবং সেখান থেকে কিন্তু এসিও বিস্ফোরণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কনডেন্সারে যদি অধিক ময়লা জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এবং সার্কিট, আমরা অনেকেই এসির সাথে কিন্তু সার্কিট ব্যবহার করি, কিংবা বাড়িতে অটো সার্কিট ব্যবহার করি, সেগুলো যদি সঠিক এম্পিয়ারের না হয়ে থাকে, মানে আপনার এসির জন্য যেই পরিমাণ এম্পিয়ারের একটি সার্কিট দরকার সেটা যদি না লাগানো হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে। কারণ দেখা গেছে যেই পরিমাণ এম্পিয়ারের একটা সার্কিট দরকার, দেখা গেছে আপনি একটা সার্কিট লাগালেন, সার্কিটের কাজটা কি, যদি ধরুন আপনার এসিতে কোনো প্রকার সমস্যা হয় কিংবা বৈদ্যুতিক সংযোগে যদি কোনো প্রকার সমস্যা হয়, সেক্ষেত্রে সার্কিটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর দুর্ঘটনা হবে না। কিন্তু এম্পিয়ারটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হলে সার্কিটটা পড়বে না, আর যার ফলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তারপরে রয়েছে কনডেন্সারে যদি অধিক ময়লা জমে যায় বা ব্লক হয়ে যায়। আমরা জানি যে এসির যে কনডেন্সার রয়েছে এই কনডেন্সার দিয়ে কিন্তু গ্যাস আদান প্রদান হয়। যখন কম্প্রেসারটা চালু হয় তখনই কিন্তু গ্যাসটা আদান প্রদান হয়, আর যখন এই কনডেন্সারের পাইপগুলো দিয়ে গ্যাস আদান প্রদান করা হয়, মানে আদান প্রদান হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রেশার থাকে এবং প্রচুর পরিমাণে হিট হয়। তো এই হিট হওয়ার মাঝে যদি কোনো জায়গায় ব্লক থাকে, মানে বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই গ্যাস চলাচল করতে পারে না, এবং সেখানে যেয়ে বারবার কিন্তু বাড়ি খাচ্ছে, এবং অতিরিক্ত গরমের ফলে কিন্তু সেখান থেকে বিস্ফোরণ হয়, আর যার ফলে কিন্তু এরকম দুর্ঘটনার শিকার হতে হয়। তো আমাদেরকে সেদিকটাও খেয়াল রাখতে হবে, ভালো মানের দক্ষ কারিগর দ্বারা প্রতিনিয়ত এসিকে পরিষ্কার করে রাখতে হবে, এসির কনডেন্সারগুলো চেক করে রাখতে হবে, এবং আপনি প্রতিবার এসি, মানে যখন শীতের শেষে এসি আবার পুনরায় গরমে চালু করবেন, অবশ্যই একজন দক্ষ কারিগর দ্বারা এসিটাকে চেক করিয়ে নেবেন, এসির গ্যাসের যে প্রেশার রয়েছে সেই প্রেশারটাকে চেক করিয়ে নিতে পারেন। তো এছাড়াও কিন্তু আরও অনেক কারণ রয়েছে, যেমন আমরা সার্কিট তো রয়েছেই, তার পাশাপাশি এসির পরিষ্কার করি না, অনেকেই আছে আউটডোরগুলো ঠিক মতো পরিষ্কার করি না, যার মাধ্যমে কনডেন্সারের উপরে প্রচুর পরিমাণে ময়লা জমে যায়, কিংবা পাখি বাসা বেঁধে ফেলে, অনেক প্রকারের ময়লা আবর্জনা পাখি কুড়িয়ে নিয়ে সেখানে বাসা বাঁধে, এবং এক প্রকার যানজট সৃষ্টি হয়ে যায়, যার ফলে কনডেন্সারগুলো অতিরিক্ত তাপমাত্রা হয়েও সেখান থেকে বিস্ফোরিত হতে পারে। এবং এছাড়াও দেখা গেছে আমরা এমন জায়গায় এসির আউটডোর ফিট করেছি যেখানে কোনো প্রকার বাতাস আদান প্রদানের রাস্তা থাকে না, সাইডে অনেক প্রকার লাইন সংযোগ রয়েছে, অনেক প্রকার তার রয়েছে, যেই তারগুলো নির্মাণের এবং সেখান থেকেও কিন্তু সংযুক্ত হয়ে বিস্ফোরিত হতে পারে। এরকম অনেক কারণ রয়েছে যেখান থেকে বিস্ফোরণ হতে পারে। তো আমাদের এইসব বিস্ফোরণ, মানে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার উপায় কী? রক্ষা পাওয়ার উপায় হচ্ছে যখন আমরা একটি এসি ব্যবহার করব বা সংযোগ করব, সেক্ষেত্রে অবশ্যই প্রথমত দক্ষ কারিগর লাগবে,
দ্বিতীয়ত ভালো মানের তার দিয়ে আমরা লাইনটাকে টেনে নেব, অবশ্যই ডাইরেক্ট মিটার থেকে এসির জন্য লাইন টেনে নেব, এবং তৃতীয়ত প্রতিনিয়ত আমাকে এসি মানে ভালোভাবে সার্ভিসিং করে নিতে হবে, মানে পরিষ্কার করে তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে প্রতি বছর বা প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি যখন এসি ছাড়বেন শীতের পরে এবং গরমের মাঝে 2-1 বার আপনি দক্ষ কারিগর দ্বারা আপনি এসিকে টেস্ট করিয়ে রাখবেন, এসির কন্ডেন্সার ঠিক আছে কি না, এসিতে কোনো ব্লকেজ আছে কি না, এসির গ্যাসের প্রেশার ঠিক মতো আছে কি না। হ্যাঁ, এরকম যদি আপনি প্রতিনিয়ত চেক করে রাখেন তাহলে কিন্তু এসব দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারেন। এবং অনেক সময় দেখবেন যে ঘরের ভেতরে যে এসির ইনডোর থাকে সেখানে কিন্তু ইঁদুর টিকটিকি তেলাপোকা গিয়ে বাসা বাঁধে এবং সেখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, কারণ দেখা যাচ্ছে টিকটিকি যে সেখানে তার কেটে ফেলে বা ইঁদুর দিয়ে তার কেটে ফেলে বা তেলাপোকা যে সেখানে ডিম পারে সেই ডিম যখন ফেটে যায় সেই লিকুইড দ্বারা এসির সার্কিটটা শর্ট সার্কিট হতে পারে, সেখান থেকেও কিন্তু বিস্ফোরিত হতে পারে। তো এরকম কারণগুলো যদি আমরা লক্ষ্য রাখি বা এরকম সার্ভিসিংয়ের যে ব্যাপারটা বললাম এটা যদি আমরা সবসময় মেনে চলি তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি। তারপরও বাকিটা কিন্তু অবশ্যই সৃষ্টিকর্তার উপরে মানে আল্লাহ তাআলার উপরে, তিনি আমাদেরকে সবাইকে এরকম দুর্ঘটনা থেকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে কি বলে সবাইকে তার রহমতের আদলে বেঁধে রাখুক, জানি সবাই এরকম দুর্ঘটনা থেকে না ঘটে, কারো বাসা না ঘটে, এরকম অবশ্যই আমরা দোয়া করি। তারপরও কিন্তু আমাদেরকে সচেতন হওয়া উচিত। তো যেই নিয়মগুলো আমরা বলে দিলাম সেই নিয়মগুলোর ভিতরে যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি। এখন হয়তো অনেকে বলতে পারবেন যে এত পরিমাণে দক্ষ কারিগর দিয়ে আমরা সার্ভিস করাবো বা ঘন ঘন সার্ভিস করা তো প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। দেখো, আপনার জীবনের মূল্যটা কিন্তু অনেক বেশি আপনার টাকার চেয়ে, তাই যদি সুখ করতে চান তাহলে কিন্তু সাশ্রয় করতে পারবেন না, তাই সাশ্রয়ের চিন্তা বাদ দিয়ে যদি সুখ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে খরচ করতে হবে। এবং আপনার যদি পরিবার প্রয়োজনের মায়ের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মেনে তারপরে এসি ক্রয় করতে হবে এবং অবশ্যই নিম্ন মানের এসি থেকে বিরত থাকতে হবে। অনেকে কিন্তু আমরা একেবারে কম প্রাইসে কোনো নামগন্ধ ছাড়া ব্র্যান্ড মানে ব্র্যান্ড তো নাই কোনো নামগন্ধ ছাড়া আমরা এসি ক্রয় করে ফেলি। তো এদিকটা লক্ষ্য রাখতে হবে যে মানসম্মত ব্র্যান্ডের এসি ক্রয় করতে হবে এবং এসি কেনার পূর্বে আপনি সেই এসির সম্বন্ধে ভালোভাবে জানবেন, প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুমে ঘুরবেন কী কী ফ্যাসিলিটি রয়েছে এবং সেই মডেলের এসিতে কী ধরনের পার্টস ব্যবহার করা হয়েছে, কী ধরনের কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে বা সেই এসির জন্য কী পরিমাণ ভালো তার দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাসার মিটারের কিলোওয়াট কত, এসি কি লোড নিতে পারবে কি না, বা যদি লোড নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিলোওয়াটটা বাড়িয়ে নিতে হবে। তো মূলত হচ্ছে এই কারণ। যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন অথবা আমাদেরকে এই ফেসবুক পেজে যোগ হয়ে আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিও দেখা জানাবেন অবশ্যই কমেন্টস করে, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক, সেফ রাখুক, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।